প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি পটুয়াখালী অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শ্রেণী ও বিষয়ভিত্তিক পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পাঠ উপস্থাপনায় পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমরা ঘরে বসে আছো, যেহেতু ঘরে বসেই তোমাদের শিখতে হবে, কারণ তোমরা বিদ্যালয়ে যেতে পারছো না। আর আমি তোমাদের সাথে আছি তোমাদের সহযোগিতার জন্য। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সুস্থ জীবনের জন্য খাদ্য পাঠ নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা টেলিভিশনের সামনে আছো, তোমরা তোমাদের খাতা, বই এবং কলম নিয়ে ঝটপট বসে পড়ো। আচ্ছা, আমরা চতুর্থ শ্রেণীতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, বেশ কিছু কিছু বিষয় জেনেছি। সেখানে আমরা খাদ্য সম্পর্কে জেনেছি, খাদ্য কি, তারপরে খাদ্য আমাদের কেন খেতে হয়, সুষম খাদ্য কি, আমরা আবার এ বিষয়ে কিছু আলোচনা করব। দেখবো তোমাদের কি মনে আছে। আচ্ছা, তোমরা একটু মনে করতে পারছো কিনা দেখো তো, খাদ্য কি একটু খেয়াল করো। আসলে আমরা জেনেছি চতুর্থ শ্রেণীতে যে খাদ্য হচ্ছে আমরা ক্ষুধা নিবারণের জন্য খাই এবং যা আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং শক্তি যোগায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে খাবার না খেলে আমাদের কি হয় বা কী সমস্যা হতে পারে। তোমরা একটু চিন্তা করো যে আমরা যদি খাবার না খাই তাহলে আমাদের কী হতে পারে। তোমরা নিশ্চয়ই চিন্তা করেছো, আমরা যদি খাবার না খাই তাহলে আমরা দুর্বল হয়ে পড়তে পারি, এমনকি যদি অনেক সময় ধরে না খাই বা বেশি দিন না খেয়ে থাকি তাহলে আমাদের বড় ধরনের অসুস্থতাও হতে পারে। এরপর হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য হচ্ছে এক ধরনের খাদ্য বা খাদ্য তালিকা যেখানে বিভিন্ন ধরনের অর্থাৎ সব ধরনের পুষ্টি উপাদান তোমাদের দেহের যতটুকু প্রয়োজন সেই পরিমাণই এবং পরিমিত পরিমাণই থাকে। তাহলে আমরা এই চতুর্থ শ্রেণীতে খাদ্যের প্রয়োজনীয়তা এবং সুষম খাদ্য সম্পর্কে জেনেছি। এছাড়াও চতুর্থ শ্রেণীতে আরও জেনেছি যে খাদ্যের আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। এই পুষ্টি উপাদানের মধ্যে পাঁচটি পুষ্টি উপাদান হচ্ছে শর্করা, আমিষ, তেল ও চর্বি, ভিটামিন, খনিজ লবণ। এছাড়া পানি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। এখন আজকে আমরা জানব যে সুষম খাদ্য কি এবং এই সুষম খাদ্য আমাদের শরীরে কতটুকু প্রয়োজন এবং কেন প্রয়োজন। তোমরা এখানে কিছু ছবি আছে, ছবিগুলোর দিকে খেয়াল করো এবং ভালোভাবে দেখো যে আসলে এখানে অনেকগুলো খাবারের ছবি আছে। এগুলো আমাদের অনেক পরিচিত এবং তোমাদের জন্য খুবই মজাদার ও সুস্বাদু আছে। কিছু খাবার তোমরা খেতে খুবই পছন্দ করো এবং অনেক খাবার আবার তোমরা খেতেও চাও না। দেখো এখানে কিছু ফল আছে এবং আইসক্রিম এবং অন্যান্য তোমাদের জন্য মজাদার কিছু খাবার আছে। তারপরে এখানে দেখো মাছ, মাংস, এরকম তেল চর্বি জাতীয় খাবার আছে। এগুলো আসলে ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে আসলে কোন খাবারটা আমাদের জন্য উপকারী এবং কোন খাবারটা আমাদের জন্য অপকারী। এখানে ছবিতে যে খাবারগুলো আছে এগুলো দেখো আমাদের জন্য কতটা উপকারী সেটা এখানে ছবিতে বোঝা যাচ্ছে, যে এগুলো খেলে আমাদের শরীরে অতিরিক্ত মোটা হয়ে যেতে পারে। তারপরে এখানে অনেকগুলো ছবি আছে, শাক সবজি, ফলমূল, বিভিন্ন ধরনের ছবি, মাছ মাংস, ভালোভাবে এগুলো দেখো। তারপরে আরও একটি ছবি, এখানে দুই ভাই বোন খাচ্ছে, তাদের দেহের প্রয়োজনীয় যেটুকু দরকার সেরকম তারা শাক সবজি খাচ্ছে। এই যে খাবারগুলো আমাদের শরীরের পরিমিত পরিমাণে দরকার, অর্থাৎ আমাদের যে পাঁচটি পুষ্টি উপাদান আছে এবং এর সাথে যে পানি আছে এই সবগুলো উপাদানই আমাদের শরীরের জন্য প্রয়োজন। কিন্তু আমরা যদি এই উপাদানগুলো অপর্যাপ্তভাবে খাই, অর্থাৎ কোনো একটা উপাদান যদি বেশি খাই অথবা কোনো একটা উপাদান যদি কম খাই,
তাহলে সেটা আমাদের শরীরের জন্য সহায়ক হবে না। এগুলো আবার বিভিন্ন বয়সের উপর নির্ভর করে যে কার শরীরে কি পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। তবে আমরা জানি যে এই পুষ্টি উপাদানগুলো অর্থাৎ সবগুলো পুষ্টি উপাদানই আমাদের শরীরের জন্য প্রয়োজন, কিন্তু তার ভিতরে এই ছবিটির দিকে লক্ষ্য রাখো যে এখানে নিচের দিকে যে খাদ্য উপাদানগুলো আছে, খাদ্যগুলো আছে সেগুলো অর্থাৎ খাদ্যশস্য, এগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি পরিমাণে প্রয়োজন। এরপরে আছে ফলমূল শাকসবজি, এগুলো তার চেয়ে একটু কম পরিমাণে প্রয়োজন। তারপরে দুগ্ধজাত খাবার, এগুলো তার চেয়ে একটু কম দরকার। এরপরে সবচেয়ে উপরে যেটা আছে যে তৈল এবং চর্বি জাতীয় খাবার, এগুলো খুব কম পরিমাণ অর্থাৎ একেবারেই নগণ্য পরিমাণ আমাদের খেতে হবে। তাই আমরা আমাদের খাদ্য তালিকায় খাবার নির্বাচনের ক্ষেত্রে এই যে ছয়টি পুষ্টি উপাদানের দিকে খেয়াল রাখব এবং এই যে পুষ্টি উপাদানগুলো এগুলো আবার ছয়টি খাদ্য দলের অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমাদের সুস্থ থাকার জন্য এবং স্বাভাবিক থাকার জন্য এই ছয়টি খাদ্য দলের মধ্যে থেকে প্রতিটি দলের খাদ্যই আমাদের জন্য প্রয়োজন। তাই আমরা পরবর্তীতে পাঠে জানবো যে এই খাদ্য উপাদানগুলো অর্থাৎ খাদ্য দল কোন খাদ্য দল থেকে কী পরিমাণে খাবার আমরা গ্রহণ করব এবং সেটা কোন বয়সে কতটুকু গ্রহণ করা প্রয়োজন। আচ্ছা, এখন আমরা এই সুস্থ জীবনের জন্য খাদ্য সেখান থেকে যে সুষম খাদ্য সম্পর্কে তোমাদের বলতে চেয়েছিলাম সেই সুষম খাদ্য সম্পর্কে একটু আলোচনা করব। এজন্য তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের 41 এবং 42 পৃষ্ঠা খুলতে হবে। সেটা খুলে এখানে একটা পাঠ আছে, তোমরা এই পড়াটা একটু নীরবে পড়ে নাও, আমার সাথে থাকো, তোমরা অল্প সময় যতটুকু সময় লাগে পড়ে নাও। আমি তোমাদের পাঠে একটু সহযোগিতা করছি, যেহেতু তোমরা এখানে আমার সামনে উপস্থিত নেই তাই আমি তোমাদের একটু পরে শুনাচ্ছি, তোমরা সেখান থেকে আঙুল টেনে মিলে নিই। সুস্থ জীবনের জন্য খাদ্য, আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণে কম বেশি হয়ে থাকে, তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন। তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত। এক, সুষম খাদ্য। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগ আক্রান্ত হয়, শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। এতক্ষণে তোমরা আমার সাথে নিশ্চয়ই পড়াটা মিলিয়ে নিয়েছো, এখন আমি এখান থেকে কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ সুষম খাদ্য আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি যে যে খাদ্যে সকল ধরনের পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে এবং দেহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই থাকে, সেই খাদ্যগুলি হচ্ছে সুষম খাদ্য। এখন সুষম খাদ্য একটা নির্দিষ্ট খাদ্য হতে পারে অথবা কতগুলো খাদ্যের সমষ্টিও হতে পারে। এই সুষম খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আমাদের এই সুষম মাত্রায় খাদ্য গ্রহণ না করি তাহলে হয়তো কোনো একটা পুষ্টি উপাদানের ঘাটতি আমাদের শরীরে থেকে যাবে, যার কারণে এই পুষ্টি উপাদানটা আমরা পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হব এবং শরীরের কোনো একটা অঙ্গ বা অংশ ক্ষতিগ্রস্ত হব। এজন্য আমাদের এই সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও
এই সুষম খাদ্য যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা দুর্বল হয়ে পড়তে পারি এবং আমাদের বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে আমাদের জন্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাছাড়া এখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে যারা শারীরিক পরিশ্রম করে বেশি তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্যের প্রয়োজন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা যে খাবার খাবো সেখানে কিন্তু বেশি খাবারও খেতে পারবো না এবং কম খাবারও খেতে পারবো না, কারণ আমাদের শরীরের জন্য যতটুকু খাবার দরকার এবং যে উপাদানগুলো যে পরিমাণে দরকার ততটুকুই খাওয়া প্রয়োজন। তাই যদি আমরা অতিরিক্ত খাবার খাই তাহলে আমাদের কী সমস্যা হতে পারে তোমরা সেগুলো একটু খেয়াল করো এবং চিন্তা করো। তোমাদের আশেপাশের পরিবেশে আছে অথবা তোমরা আমাদের তোমাদের আশেপাশের পরিবেশ থেকে তোমরা দেখতে পারো যে যারা বেশি খাবার খায় তারা অনেক সময় মুটিয়ে যায় এবং চলাফেরা করতে সমস্যা হয়। তো এই জন্য অতিরিক্ত পরিমাণে খাদ্য, বিশেষ করে তেল এবং চর্বি জাতীয় খাবার যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে অতিরিক্ত মোটা হয়ে যেতে পারে এবং ওজন বেশি হতে পারে, যার ফলে সেটা অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় আছে, নিচে আরেকটা ছক আছে, তোমরা সেই ছকটা দেখো যে এখানে বেশ কিছু তিনটা কলাম আছে। একটা কলামে লেখা আছে যে খাদ্য, অর্থাৎ তুমি যে খাদ্য খেয়েছো সেই খাদ্যের খাদ্যগুলো কখন খেয়েছো, তারপর ওই সময় কি খেয়েছো এবং কি পরিমাণে খেয়েছো। অর্থাৎ তুমি সকালবেলা যে খাবার গ্রহণ করেছো সেখানে তুমি কি খেয়েছো এবং সেই খাবারটা কি পরিমাণ খেয়েছো। ধরো তোমরা সকালবেলা পরোটা এবং রুটি খেয়েছো, তো কয়টা পরোটা? তাহলে আমরা এখানে দেখলাম যে তোমার এদিকে থাকার বেশি এদিকে থাকার প্রয়োজন ওখানে থাকার, আমরা দেখলাম যে আমরা যদি বেশি খাবার খাই তাহলে আমাদের ওজন বৃদ্ধি পেতে পারে, মোটা হয়ে যেতে পারে এবং পরবর্তীতে এটা শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারি। এজন্য আমাদের বেশি খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় এবং একেবারে কম পরিমাণে খাওয়া উচিত নয় যে আমরা দুর্বল হয়ে পড়ি। আচ্ছা, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এরপরে আমরা দেখব যে এতক্ষণে তোমরা আলোচনায় এবং তোমরা যতটুকু পড়েছো তোমরা কী শিখেছো। দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি স্ক্রিনে, এক হচ্ছে অতিরিক্ত খাবার খেলে কী ক্ষতি হয়, তা দুটি বাক্যে লিখো। আর দ্বিতীয় হচ্ছে পরিমিত খাদ্য গ্রহণের উপকারিতা, দুটি বাক্যে লিখো। এখন আমরা একটু চিন্তা করি যে অতিরিক্ত পরিমাণে খাবার খেলে কী সমস্যা হতে পারে। অনেক ধরনের সমস্যা হতে পারে, তার ভিতরে দুটো সমস্যা নিচে আমরা একটু দেখি স্ক্রিনে। এক হচ্ছে ওজনজনিত সমস্যা, অর্থাৎ ওজন বেশি হতে পারে, অর্থাৎ মোটা হয়ে যেতে পারি আমরা। আর দ্বিতীয়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ আমাদের এই সুষম খাদ্য অভাব হলে শরীরে কী ধরনের সমস্যা হতে পারে অথবা এই সুষম খাদ্য আমাদের শরীরের জন্য কী ধরনের উপকার করতে পারে। অর্থাৎ এই সুষম খাদ্য আমাদের শরীরের জন্য খুবই উপকারী, অনেক উপকারী। বিন্দু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর তোমরা এই পাঠ থেকে যা শিখেছো সেটা বাসায় করবে এবং বাড়িতে নিচের কাজটি সম্পন্ন করবে। অর্থাৎ আজকে তোমরা যা খেয়েছো এবং আগামীকাল বাড়িতে যে খাবারগুলো গ্রহণ করবে সেগুলো নিচের যে ছক আছে এবং তোমাদের পাঠ্যবইয়ের ছক দেওয়া আছে এই ছক অনুযায়ী সেগুলো লিখে রাখবে এবং সেটা খাতায় সংরক্ষণ করবে ও পরবর্তীতে বিদ্যালয়ে যখন খুলবে তখন শ্রেণী শিক্ষককে সেটা দেখাবে। ধন্যবাদ সবাইকে। আর তোমাদের জন্য সর্বশেষ যে একটা বার্তা সেটা হচ্ছে যে তোমরা সবাই সুস্থ থাকবে এবং এই সুস্থ থাকার জন্য সবাইকে অবশ্যই ঘরে থাকতে হবে, হাত ধুয়ে দেবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো তোমাদের